हेलो आमार प्रिय बंधुरा सबाइके आमार चैनेले स्वागत जानाच्छि। आर आजके बिकेल 5:30 मतो बाजे, एखोनी समय पेलाम ताई चले एलाम आमार गार्डेने। आमार एई गाँदा फुलेर गाछटाते एखन 15टा कलि आछे। आर एखन जानुयारि मासेर माझामाझि, किछुदिन परेई किन्तु फेब्रुयारि आसबे। आमरा जेहेतु ढाकाते बागान करि, आमादेर ढाकार आबहावाटा किन्तु एकटु अन्यरकम। माने দেখা যায় যে ফেব্রুয়ারি মাস আসতেই শীতকালীন ফুলগুলোতে ফুল কমে যায়। তো আমি তোমাদের সাথে আজকে এমন একটা টিপস শেয়ার করব, যেটা ফলো করে তোমরা কিন্তু এই জানুয়ারির ভিতরেই ম্যাক্সিমাম কলি থেকে ফুল পেয়ে যেতে পারো। আর একটা বিষয় হচ্ছে, আমি সবসময় আমার গার্ডেনে আমার হোমমেড সার ইউজ করে থাকি এবং সব ঘরোয়া টিপস আমি ফলো করে থাকি। আমার গার্ডেন করার জন্য বাইরে থেকে খুব বেশি জিনিস আনতেও হয় না, আর দেখা যায় যে আমি ঘরের জিনিসগুলো দিয়ে সুন্দরভাবে কাজ চালিয়ে যাই। যেমন দেখো, এই যে গাছের গোড়াটাতে আমি চাইল্ডিকা দিয়েছি এবং জাল এবং ডাল একসাথে ধোয়ার পরে যে ওয়াটারটা হয়, সেই ওয়াটারটাও কিন্তু আমি সপ্তাহে দুদিনের মতো দিয়ে থাকি। তো তারপরও ফেব্রুয়ারি মাস চলে আসছে, আর ফেব্রুয়ারি আসলেই আমাদের ঢাকার আবহাওয়া শুষ্ক হওয়াতে গাঁদা ফুলে কিন্তু কলিগুলো শুকিয়ে যায়। তাই আমি চেষ্টা করব জানুয়ারির ভিতরেই আবার এই গাছ থেকে ম্যাক্সিমাম ফুল নিয়ে নিতে। তো দেখো, আমি তোমাদের সাথে সেই টিপস আজকে একটু শেয়ার করব। এখানে একটা সাদা রঙের কাপে দেখতে পাচ্ছ, এক কাপ পরিমাণ ভেজিভিটা রয়েছে। ভেজিভিটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় একটা, ন্যাচারালি ওরা বলে থাকে যে ন্যাচারাল একটা লিকুইড, সেটা দিলে শাকসবজি বলো, ফুল বলো, যে কোনো গাছের ফলন অনেক ভালো হয়। তো আমি যেহেতু ভেজিটেবলসটা ওভাবে করি না, ফুলই করি, তাই ভেজিভিটাটা আমি দিয়ে থাকি। এবং আমি এখন গাঁদাতে ভেজিভিটা দেবো, আবার বেলিও তো ফেব্রুয়ারি থেকে ফুল আসা শুরু হবে, তাই বেলিতেও কিন্তু আমি দেবো। বেলিতে যখন দেবো তখন টোটাল যত্নটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো কিভাবে, এই এক কাপ পরিমাণ ওয়াটারের ভিতরে আমি 4 ফোঁটা ভেজিভিটা দিয়ে দিয়েছি। তো তাতেই দেখো একটা গ্রিন রং ধারণ করেছে, আর এটা কিন্তু চমৎকার একটা ফার্টিলাইজার। তোমরা চাইলে যে কোনো সারের দোকানে এটা পেয়ে যাবে। তো ভেজিভিটাটা আমি এভাবে কাপে গুলেই নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। তো দেখো, একটু ঠান্ডা লেগে গেছে আবার, কারণ ওয়েদারটা এমন যে সকালে প্রচণ্ড কুয়াশা থাকে, তো সেজন্যই না একটু ঠান্ডাও লেগে যায়। কিন্তু কী আর করা, গার্ডেন তো আমাদের সবার প্রিয়, গার্ডেনে কাজ করেই যেতে হয়। তো দেখো, এভাবে আমি দিয়ে দিলাম। তো এটা খুব ভালো কাজে দেবে। আর যেই কলিগুলো দেখছো এরকম, সেগুলো কিন্তু সুন্দর একদম ফুল ফুটে এরকম হয়ে যাবে। ফুলের সাইজটাও কিন্তু বেশ বড় হয় ভেজিভিটা দিলে। গত বছর আমি বেলিতে দিয়েছিলাম, ভেজিভিটা খুব ভালো কাজ করেছিল। আর এটা তোমরা যদি একবার কেনো তাহলে কিন্তু অনেক দিন চলবে, বেশি না, এটার দাম 60-70 টাকার মতো নেবে। তো তোমরা যদি চাও তাহলে এই টিপসটা ফলো করতে পারো। আর দেখি কী পরিমাণ ফুল আমি পাই, কতগুলো থেকে পাই সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সবাই ভালো থাকো, টিপসটা ফলো করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটার সাথে থাকো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, বাই।